তো সুপ্রভাত বন্ধুরা, পাখিদের কিচিরমিচির ডাকে আবারও একটা নতুন সকাল শুরু হলো। তো আজকের দিনটা তোমরা খুব ভালোভাবে কাটাও, তো চলো আমার সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। আজকের ব্লগটির নাম হলো, দেখলে জানতে পারবে। সেটা মনে হচ্ছে আরেকটু ফাঁটলে হতো, যে অন্যবারে করো সেটা মনে হয়। এটা পিসির মতন লাগছে, পিসি এরকম এনেছিল, ভালোই তো করছে। দেখতে আমি তাড়াহুড়ো করে দিচ্ছি, কোনো আকৃতিগুলো দিয়ে কিনতে যাচ্ছি। হ্যাঁ, শেপও করুন, অন্যবারে এরকম করো না। সময় হবে না, ভেজানো পড়ে রয়েছে, তরকারি বসাবো, আনাজ কেটেছি। তো ভাত করতে চলে এসেছি, এই যে একটা কাঠের দেশলাই নিয়ে এসেছি, এই যেখানে কটি আলু না ধোবনি, ডোডো আমাকে উনুনটা চাপা দেওয়া ছিল খুলে দিল। তো চলো এখন রান্না বসিয়ে দিই। তুমি হাত দিও না। তো আজকে ভাত, এ বাবা হাত দিও না। তো 26 জানুয়ারি ফিস্ট হবে, ওই যে কলা গাছের ওখানে দেখতে পাচ্ছ। তো তার জন্যই সব মালপত্র আসছে, ডেউ ঢাকনা মনে তো তাই হচ্ছে। হ্যাঁ, এই যে কাকু যাচ্ছে, কত ফুল হয়েছে, ধুতুরা ফুল। আর এই যে প্রচুর হাওয়া চালাচ্ছে, দেখতেই পাচ্ছ। ডেউটা জুতো পর, জুতোটা পর, আগে জুতো পরো, জুতো পরো। তো বাস না জোগাড় করে দিচ্ছে আমাকে উনুনটা ধরাবো বলে, যে কলা গাছ থেকে উনুন ধরানো খুব কষ্টের গো, কত কষ্ট করে সেই থেকে উনুন জ্বালছি। এই যে অবশেষে ডিমের ট্রেতে যা হোক করে জ্বালালাম। আজকে তো ভিজে, দেখো মাটি ভিজে, বৃষ্টি হয়েছে, প্লাস খুব হাওয়া দিচ্ছে। এই যে আজকে এই কোটি আলু ভাত দেওয়া হবে, উঠছে আর ভাত আর ডুডো। দেখো অন্যায় করছিস কেন ডুডো? কি দেবো, ফোন দিতে পারবো নি। তো চলো তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তুই অন্যায় করছিস ডোডো, অন্যায় করছিস। তুই কি মুছছিস? এইদিকে একবার দেখ, তোর মুখটা দেখা, অন্যায় করছো। এই ডোডো, এই দেখ আমি ভাত করছি, আর ডোডো কোথায় উঠেছি রে, বলে উঠেছে। পড়ে যাবি রে, যেখানে ভাত হচ্ছে আর ডোডো এই যে আমার কোলে উঠে পড়েছে। কি হচ্ছে ডোডো? না ওটা লাগবে না, তুমি নেমে পড়ো। তো ওখানে কাঠে ভাত বসিয়ে দিয়েছি, রাতটা হতে দেরি আছে। তো বসিয়ে দিয়ে আমি বাসন টাসনগুলো মেজে আর জামা কাপড়গুলো পেছি না, তো আজকেও সেম তাই করবো। ঘর ফরগুলো গুছিয়ে নিয়ে ঝাঁট ফাঁট দিয়ে জল টল ভরে নিই। তো চলো
আজকে ওয়েদারটা মেঘলা, সকাল থেকেই যেন কেমন ঝিমিয়ে আছে। এখন একটু রোদ উঠছে, আর এখানে দাদাদের স্কুলে খিচুড়ি দিয়েছিল, একদিন খিচুড়ি একদিন ভাত দেয়, আর তো আজকে একটু খিচুড়ি খেলাম। মানে বরাবরই আমার একটু স্কুলের খিচুড়িটা খেতে ভালো লাগে, একটুখানি করেই খাই। মানে আমি যখন ছোটো ছিলাম আমি নিজেই প্রাইমারি স্কুলে, মানে আমাদের যেখানে প্রাইমারি স্কুল সেখানেই খিচুড়ি স্কুল বাচ্চাদের, তো আমি যেতাম আর ওখানে এক ধরনের লজেন্স দিত, সেটা আমার খুব ভালো লাগে খেতে, ছোটোবেলায় খেতাম, সেই জন্য একটু তাড়াতাড়ি স্কুলে চলে যেতাম। আর খিচুড়ি তো পাশের সব বাচ্চাদের পেত, তো এক দুবার খেয়েছি, মানে মা ওসব পছন্দ করতো না কারোর জিনিস ফিনিস ওসবে করা, আর তো এক দুবার খেয়েছিলাম, ওই খিচুড়িটা আমার ভালো লাগতো। কাকিমারা বলেছিল, দিদারা বলেছিল একটু খানা, তো খেয়েছিলাম, সেই থেকে আমার ভালো লাগে। আমি পুকুরে আবার সুজি পোকা হয়েছে, ছাব্বিশ জানুয়ারি তোমরা কেমন মজা করলে? আমাদের ওই কেটে গেল যেমন হোক, এখন 12টার মতন বাজে, ওটাকে খাওয়াতে হবে, করতে হবে, রাতটা একবার দেখি। ফোনটা ধরাতেই তো সময় লেগে গেল, মেঘলার ওয়েদার, ওয়েদারটাকে তো শুধু কাগজ দিয়ে জ্বলছে না, কলা পাতার বাজনা পাতা কেটে আর এরকম করে পড়েই যাচ্ছে। চলো দেখি ওটুকি তো হাতের ফ্যান ঘোরাবো, এখন তো অনেকটা জল আছে, ফ্যান ঘুরিয়েও যেতে পারে। এতটাই কাদা এখানটা, খালি স্লিপ খাচ্ছে। ফ্যান গড়াতে শুরু করে দিয়েছি, তো চলো ফ্যান গড়ানো হয়ে গেল, এখানটা আবার একটু ন্যাতো দিতে হবে। এই যে ফ্যান গড়িয়ে গেছে, আমার আর ফোন টোন ধরার কেউ নেই বলে এক হাতে আমি নিজেই ফোন ধরে এক হাতে উনানে নেতে দিচ্ছি, আর তোমাদেরকে শেয়ার করছি ভিডিওটা। এখনো নুনে যা আগুন আছে, জল গরম হয়ে যাবে।
উনুনে তো কমপ্লিট। তো চলো তো এখন এই বাসনগুলো মেজেছি, এখনও রোগরে ধুইতে হবে। আর ওখানে এক বালতি কাচাকুচি করলাম, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো চলো ওগুলো ধুয়ে টুয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে পরে কথা হবে। তো রোদ উঠেছে, বেশ ভালোই লাগছে। আর ধুতুরা ফুলগুলো দেখো পুজো করতে নেই, দেখছে কেমন। তো জল পড়ছে, এই যে বাসন টাসন মেজে সব জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এখানে জামা কাপড় কেছেও জল ঝরাতে দিয়েছি। তো পুকুরে সুজি পোকা হওয়ার কারণে একটু একটু এই জল দেবো ভাবছি। জলটা ঝরে গেলে মেলে দিয়ে আসবো। এই যে ভাত গরম গরম রেডি একদম। উপরে এলাম, সব কাজ টাজ মিটিয়ে ভাত ভাত করে এসেছি। এই যে এগুলো নিয়ে এই 12টা বাজে, 12:30, 1টা বাজে এখন। তো চল, 1টার সময় করে সময় হলো, দেখি জায়গা পাই কি এগুলো দেবার। রোদটা বেশি নেই কিন্তু রোদের তাপটা ভালো আছে। আমার 2:30 চান বললে, চান তো সকালবেলা 7:30-8টাতেই করি, বাসি কাজ নিচ্ছি। খাওয়া তো সেই আমার 2:30, আমার কাজ মেটাতে মেটাতেই 2:00 বেজে যায়। নিচে আছে ডাকলাম, এগুলো চুপ করতে দিয়ে ওকে ঘুমটা পাড়িয়ে গিয়ে তারপরে খাবো, যখন 2:30 হবে, 2:00 বেজে যায়, 10-15। তোমাদের হয়ে গেছে? বন্ধ করে দিয়ে
তো এই এদিক ওদিক করে আড্ডা দিতে দিতে, তো চলো আর পরে কথা। তো এখন বিকেল বেলায় ভিজে জামা কাপড় গুলো দিচ্ছি, নদীতে মেলে দিচ্ছি। মাকড়সার ভয় দেখাচ্ছে নাকি ওকে? এখনো কাজে বেরোবে, মাকড়সা মাকড়সা ওই যে এখানে একটা দেখো মাকড়সা আছে, এই যে ভয় পাই। তো চলো, তো দেখো বিকেলবেলার ছাদে উঠেছে জামা কাপড়টা, আবার তুললাম, এই তুলে মেলছিলাম। আর ওই যে ওখানে দেখো ওই ধরে প্যান্ডেল হচ্ছে, তো 26 জানুয়ারির তো অনুষ্ঠান হবে, সেই জন্য। একটা পাখি উড়ে চলে আস, বালতিটা তো নিয়ে যাওয়া হয়নি, তাই দড়ি কল করলাম, তো এইভাবে নামিয়ে দেবো নিচে নিচে যখন যাবো তখন নামিয়ে। তো চলো, কাজটা মোটামুটি চলছে, এখনো কিছুটা বাকি আছে, তো চলো তারপর তোমাদের সঙ্গে পরে কথা হবে। তো ডোডোর বাবা কাজে যাবে, তো বেরিয়ে গেল, তো ডোডোকে মাকড়সাটা ভয় দেখাচ্ছিল, বেরিয়ে গেল। তো ওই যে দূরে এখন কোথায় গেল, কোথায় গেল প্যান্ডেলটা, কোথায় হচ্ছিল দেখতে পাচ্ছি তোমরা? ওই যে ওখানে প্যান্ডেলটা হচ্ছে। তো চলো আমি এখন নিচে নেমে যাবো, আবার পরে তোমাদের সঙ্গে কথা হবে। এই যে সব পিসেগুলো এইভাবে মেলে দিয়েছি এক এক করে, তো আরো একবার এই যে প্লাস্টিকটা পরিষ্কার করার জন্য উঠলাম, প্লাস্টিকটাই ময়লা ছিল। প্যান্ডেলের কাজ জোর কদমে চলছে, আর আমার প্লাস্টিকটা ময়লাগুলো ফেলা হয়ে গেল, তো এটা গোপালের কাছে থাকে, থালা গ্লাস টলাস ধুইলে। আর চলো ডোরের বাবা মনে হচ্ছে কাজে যাচ্ছে, দেখাই তোমাকে, তো চলো। বালতিটা খুলে দিতে পারতে তো, ডোরোকে নিচে দিয়ে দিয়েছো? চলো ডিউটি বেরিয়ে গেল, এখানে ডোরের জন্য একটু দুধ ফোটাচ্ছি, ওটা গরুর দুধ। আর এই যে একটা রুটি করেছি, তো এটাই দুধের মধ্যে দিয়ে দেব। এই যে কুচি নিয়েছি, এখন দুধের মধ্যে দিয়ে দেবো, দিলে কি হয় অনেকটা নরম হয়ে যায়, তাহলে একটু সুবিধা হয়। আর এখানে কয়েকটা রুটি বানিয়ে রেখেছি, তো চাঁদে বাপি খেয়ে নেবে। এই যে সন্ধ্যাবেলা বসে বসে এখন একটু ব্যাট পাঁপড় খাবো, অন্ধকার দেখাচ্ছো, এই যে একটা জিরো জ্বলছে।
করো, কি করছো? এই কেমন অকওয়ার্ড হয়ে গেল। কলেজ যারা ডাই পাত করে টাইম করার যারা ডাল বেজারে ডাল ভালোই হয়, কি সুন্দর চিট হওয়ার কথা, চিটটাই চলে যায় ফেস ফেসের মতন। এখানে বসে দেখো আমি হিন্দু বোকা দেবো, এখানে বসো ওই তুই কি আজকে আবার কাজল পরেছিস? হ্যাঁ, ও আমি ভেবেছি কালকের কাজল ওঠেনি। খুব বাজে আছে তো, তুমি তো দিতে বললে, দাঁড়াও দাঁড়াও বলেছি। ছেলে থেকেও ভালো হয়েছে, আজকের একটু দিতে হয় না, উঠেই নেড়ে নেড়ে সব একদম ইয়ে করেছি। ভাবলাম একবার গিয়ে দেখার পর তোমার বন্ধুদের সামনে তোমার একটা নখে নেল পলিশ দেখা যাচ্ছে। স্টাইল খুব ভালো হচ্ছে কিন্তু, বেশ ছোট্ট ছোট্ট, তবে দুধ পুলিশ সাইজের রঙ হয়েছে কিন্তু এটা, এইটা একটা ছোট্ট পুচকে ঝুলি করবো। ঝুলি করবে একই সাইজের করো সব, মাম ঝুলি ঝুলি করলে কি ছোটো সাইজ করতে হয়? করে ছোটো করে, এতে তো সাইজটা ছোটো দিয়ে ছোটো হয়েছে, কুচ বড়ো নেই, ওটা দিয়ে কী করলাম কিছু বুঝতে পারবে না। আমরা মাটি খালি করতাম যখন এরকম করতাম, কি সুন্দর দেখতে। এটা বড় হয়েছে, কোনো তিন চারটা হবে, চোদ্দটা হওয়ার কথা, দেখা যাক কটা হয়। সেদিনে তো পঞ্চাশে সাতটা হয়েছিল, আমি কটা একশো মনে হয়। তোমার জিনিসে কতটা পুর ঢুকছে সেই হিসাবে হয়ে যাচ্ছে। এগুলো দুধ পুলি হবে, এগুলো কি বললে, বাউন পিঠে, বাউনের ঝুলি, বাউনের ঝুলি। আর এই দুটো আমি করেছি, ছেড়ে দাও দুটো, গুড় দিয়েছো এতে, এই গুড়ের দুধ পুলি রেডি। একটা তুলে দেখ, আমারটা এত বড়, সেটা আমি বানিয়েছি। এই
এই যে সরু চাকলি হচ্ছে, সরু চাকলি পিঠে ফোন করে যাবে ডোডো, ডোডো কাজ নেই পড়ে যাবি রে, উলি পড়ে যাচ্ছে। উফ, এই চুম্পা বলটা কোত্থেকে এলো রে? খাবার পড়ে যাবে ডোডো, আমি কিন্তু মারবো এবারে উলি। এই যে দুজনে কাজল পড়েছে, ভালো করে বসো, ভালো করে বসো। তো এই দুজনকে নিয়ে এখন বসে আছি, একটু আড্ডা দিচ্ছি। এদিকে পালিয়ে এসো, মামু এবার এসে যাবে, ও পড়ে যাবো না, ও পড়ে নিয়ে যাবো না অলিকে। অলি ওদিক দিয়ে পালিয়েছে, মামু আসছে, চলে এসো। দেখি ডোডো তোর মুখটা দেখা দেখি, ইয়ে কে রে? হাস, দাঁত দেখাও। চোখ কই? ওই ওটা তো চোখ, ওটা তো চোখ। তোর গলা কই? ওলি দেখাও, তোর মুখ দেখাও। এই চোখগুলো টানা টানা, ও বাবা টানা টানা চোখ, কি সুন্দর ওলি টানা টানা চোখ তো। বাবা এদিকে মুখটা দেখাও, মুখটা দেখাবে না তো? তো এই ডিউটি থেকে বাড়ি ফিরলো, ভালোই রাত হয়েছে, এখন 10:30 বাজে। তো অন্ধকার চারিদিকটা, ঠান্ডা যদি আমার লাগছে না, ঠান্ডা লাগছে। কার কার লাগছে বল ঠান্ডা? তোদের ঠান্ডা লাগছে? চলো এবার এই এই চলো 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 চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলো এদিকে এসো। কি বলছিস তুই? কি বলছিস বুলো? কি করছো? এই যে একা একা প্যাম্পাস করে নিচ্ছে, আবার গন্ডগোল হচ্ছে।
গন্ডগোল হচ্ছে। তো টোটো এখন একা একা প্যাম্পাস পড়ছিল, আর অলি দেখো একটু ওকে সাহায্য করে দিচ্ছে। ওদের রাতে শুতে যাওয়ার ড্রেস চুম দেবে, বইটিকে যেতে হবে দেখে পড়ে না যাস। তুই যে কি করতে ওকে প্যাম্পাসটা পরিয়ে দিতে গেলি, এবারে ওকে একটু খাবার দাও, ও তো খাবার চাইছে তোমার থেকে। তুমি করে বসে আছো দেখো, দেখেছিস তুই খাবার চেয়েছিস বলে তোকে বলছি ইয়াম ইয়াম। কি হয় তোদের, আর অলিটাও জানো, বল বলছে ঠিক আছে উঠে পড়ো উঠে পড়ো, রানিং ভিডিও উঠে পড়ো। ঠিক আছে গুড নাইট, গুড নাইট করে দাও। তুমি আমাদের কাছে শোবে, তোমার বাবা তো এই তো পাশের ঘরে মা শোবে, ও পড়ে শোবে আজকে। ঠিক আছে একটু নাচ দেখতে দাও দুজন মিলে। অলিকে নিয়ে একটু নাচ ডোডো, মাকড়সা পরে দেখবি, অলিকে নিয়ে একটু নাচ, অলিকে নিয়ে একটু নাচবি তো, অলিকে নিয়ে একটু নাচ। ঠিক আছে গুড নাইট বলো দুজনে, তুমি এখানে সব শুয়ে পড়ো। সবাই ঘুমিয়ে পড়ো, সবাই ঘুমিয়ে পড়ো, সবাই ঘুমিয়ে পড়ো। আমি দাঁড়িয়ে চুল করছি দেখি তো, আবার বলো শুনাচ্ছি সবাই সবাই ভালো থেকো ভালো থেকো।